আলফাবিটটা প্রোনিংটা হচ্ছে যে আমরা যে মিনিম্যাক্স অ্যালগোরিদমটা পড়েছি ওইটারই একটা বেটার ভার্সন আমরা বলতে পারি। তো ওইখানে আমরা যে দেখেছিলাম যে আমাদের প্রত্যেকটা নোড কিন্তু ট্রাভার্স করতে হচ্ছিল, মিনিম্যাক্স অ্যালগোরিদমের মধ্যে প্রত্যেকটা নোড ট্রাভার্স করতে হচ্ছিল, কিন্তু এই আলফাবিটা প্রোনিং এর মধ্যে আমাদের যেগুলো আমাদের প্রয়োজন নেই, যে নোটগুলো আমাদের প্রয়োজন নেই কিন্তু আমাদের এক্সট্রা সময় করে কনজিউম করে, সেই সময়টাকে বাঁচিয়ে নেয় এবং ওই নোটগুলোকে যেগুলো প্রয়োজন নেই সেই নোটগুলোকে করে দেয়, মানে ওইগুলোকে আর ট্রাভার্স করে না এই আলফা বিটা প্রুনিং এর মাধ্যমে যদি আমরা এই অ্যালগোরিদমটা যদি আমরা অ্যাপ্লাই করি। তো এই অ্যালগোরিদমে আমাদের দুইটা কম্পোনেন্ট আমাদের নিতে হয়, সেটা একটা হচ্ছে আলফা এবং আরেকটা হচ্ছে বিটা। তো আমরা মিনিম্যাক্স অ্যালগোরিদমে দেখেছিলাম যে একটা টার্ম আছে যে ম্যাক্সিমাইজার আর একটা হচ্ছে মিনিমাইজার। তো এইখানেও আমরা এই যে আলফা এবং বিটা দুইটা কম্পোনেন্ট আমরা নিচ্ছি, এখানে আলফাটাকে আমরা মিনি ম্যাক্সিমাইজার ধরবো এবং বিটাটাকে আমরা মিনিমাইজার ধরবো। এখানে কিন্তু স্যারের যে ডকুমেন্টটা আছে এখানে কিন্তু খুব স্পষ্ট ভাবেই এগুলো লিখে দিয়েছে যে এখানে যে ডিসি এখানে সবগুলোই এখানে লিখে দিয়েছে যে এখানে আলফা এবং বিটা নামের দুইটা ফিচার আমরা ধরবো, সেই ফিচার গুলোর মাধ্যমেই আর এবং আমরা আলফা বিটা মিনিমাইজার মিনিম্যাক্স অ্যালগোরিদমে দেখেছিলাম যে ম্যাক্সিমাইজারটাকে আমরা মাইনাস ইনফিনিটি ধরছিলাম এবং ম্যাক্সিমাইজারটাকে প্লাস সরি ম্যাক্সিমাইজারটাকে মাইনাস ইনফিনিটি ধরছিলাম এবং মিনিমাইজারটাকে আমরা ধরছিলাম প্লাস ইনফিনিটি। তো এই ক্ষেত্রেও আমরা আলফাকে আমরা মাইনাস ইনফিনিটি ধরবো এবং বিটাকে আমরা প্লাস ইনফিনিটি ধরবো। তো এখানে একটা কন্ডিশন আছে যে আমরা যদি আলফা এবং আমরা যদি আলফা আলফার ভ্যালু যদি আমরা বিটার ভ্যালু থেকে বড় অথবা সমান পাই তাহলে আমরা ট্রাভার্স করব না, এটা একটা কন্ডিশন। এটা আমাদের এই অ্যালগোরিদমটা সিমুলেট করতে গেলে এই কন্ডিশনটা আমাদের প্রয়োজন হবে এবং আমরা মেইন ম্যাক্স হিসেবে আমরা কাকে ধরবো আলফাকে, আর মেইন হিসেবে ধরবো বিটাকে। তো এখানে যে স্যারের ডকুমেন্ট থেকে আমি এই পিকচারটা নিয়ে নিয়েছি, এই যে পিকচারটা আমি নিয়ে নিয়েছি একদম আমরা মিনিম্যাক্স যেভাবে দেখেছিলাম এরকম ভাবে এখানেও এইভাবেই ডিফাইন করেছি। জাস্ট এখানে দুইটা টার্ম আমরা বেশি লিখেছি, এটা হচ্ছে একটা আলফা এবং একটা বিটা, এবং আলফাকে আমরা মাইনাস ইনফিনিটি ধরবো এবং বিটাকে আমরা প্লাস ইনফিনিটি ধরবো। এটা ধরে আমরা পুরো সিমুলেশনটা করব। তো আমরা এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা একটা অ্যালগোরিদম, এই অ্যালগোরিদমটাতে অলওয়েজ লেফট টু রাইট টার্মটা ফলো করব, প্রথমে লেফট এবং রাইট। এবং আমরা এখানে আরেকটা টার্ম হচ্ছে আমরা ব্যাক ট্রেসিং করব। আমাদের যদি যদি একটা নোড থেকে আমাদের আরেক আর কোনো নোড বাকি না থাকে যাওয়ার, অর্থাৎ টার্মিনাল নোড পেয়ে যাই, তাহলে আমরা সেটাকে ব্যাক ট্রেসিং করব। অথবা আমরা যদি দেখি যে এই নোডটা ভিজিটেড ভিজিট করে ফেলেছি আমরা, তাহলে আমরা ব্যাক ট্রেসিং করব। এই টার্মটা আমাদের মনে রাখতে হবে। আর ব্যাক ট্রেসিং কি সেটা অবশ্যই আমরা জানি, কারণ আমরা আগের দুইটা অ্যালগোরিদমে এই ব্যাক ট্রেসিং সম্পর্কে জেনেছি। ওকে, তো আমরা সিমুলেশনটা দেখি যে এখানে আমরা এ হচ্ছে আমাদের একটা নোড এবং এই নোডটাতে আমরা ম্যাক্স এবং মিন, ম্যাক্স এবং টার্মিনাল নোড এইগুলো কিভাবে ডিফাইন করেছিলাম সেটা স্যারে আমাদেরকে বলেছিল এই মিনি ম্যাক্স অ্যালগোরিদমে। তো এই বিষয়গুলো আর আমি বলছি না, আমি এখন জাস্ট কিভাবে এটা হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। যে এখানে প্রথমে আলফা ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি এবং বিটা ইকুয়ালস টু প্লাস ইনফিনিটি আমরা ধরে নিলাম, এবং এই নোড থেকে আমরা প্রথমে যেহেতু লেফট টু রাইট ক্রাইটেরিয়া ফলো করব, সেক্ষেত্রে আমরা এইখানে আমরা
এবং আরেকটা টার্ম আমাদের মনে রাখতে হবে, আমরা যে একটা নোড থেকে যদি আমরা আরেকটা নোডে যাই, অর্থাৎ চাইল্ড নোডে যাই, তাহলে প্যারেন্ট নোডের যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা চাইল্ড নোডে ইনিশিয়ালি আমরা ইনিশিয়েট করে দিব। তো এখানে এ থেকে বিতে যাব, বিতে যে গেলে যেহেতু আমরা বলেছি যে প্যারেন্ট নোডের যে ইনিশিয়াল ভ্যালুটা আমরা চাইল্ড নোডে ইনিশিয়েট করব, তাহলে এখানে আমরা বি নোডের ক্ষেত্রে ভ্যালু হবে আলফা ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি এবং বিটা ইকুয়ালস টু প্লাস ইনফিনিটি। ওকে, এবং বিটা বি থেকে যাওয়া যায় কোথায়? ডি, আমরা ইতে যাব না এখন, আমরা জাস্ট লেফট থেকে লেফট রাইট ক্রাইটেরিয়া এটা ফলো করছি, লেফটে যাব, বি থেকে আমরা যাব লেফটে ডিতে। তো ডিতেও আমরা প্যারেন্টের যে ভ্যালুটা সেটাই এখানে ইনিশিয়েট করব। স্যার আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ আচ্ছা, আর এখানে আমরা বিটা ইকুয়ালস টু ইনফিনিটি ডিফাইন করে দিলাম। এখন আমরা এখানে দেখব যে এই যে নোডটা আছে, ডি নোডটা আছে, ডি নোডের পরে হচ্ছে আমাদের টার্মিনাল নোড। তো এখান থেকে ডি নোডটা দেখবো যে আমাদের ম্যাক্স, যেহেতু ম্যাক্স, তো ম্যাক্স কে আমরা কোনটা ধরেছিলাম? ম্যাক্স হচ্ছে আলফা। তো আলফার ভ্যালুটা আমরা এখান থেকে নিব। তো আলফা যেহেতু ম্যাক্স নিচ্ছে, তো এখান থেকে আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু হচ্ছে মাইনাস ইনফিনিটি। তো এখান থেকে ডি থেকে আমরা যাব টুতে, আগে লেফটে যাব, তো টু মাইনাস ইনফিনিটি থেকে টু, এই দুটা বড় কোনটা? অবশ্যই টু বড়। তাহলে আমরা এখান থেকে এই মাইনাস ইনফিনিটির বদলে আমরা টু ডিফাইন করব। ওকে, এখানে আমাদের টু এর কাজ শেষ। তো আবার আমরা ব্যাক ট্রেসিং করে যাব ডিতে, ডি থেকে আবার লেফটে যাব। এখন এই লেফটের সাথে দেখা যাচ্ছে যে আলফার যে ভ্যালুটা আছে টু, এবং এই টু এবং এই থ্রি, এই দুটা থেকে বড় কোনটা? থ্রি বড়। তাহলে আমরা এই টু এর পরিবর্তে নিব থ্রি। ওকে, তো এই যে এখানে কাজ আমাদের শেষ, যেহেতু এটা ম্যাক্স, ম্যাক্স এর কাজ আমরা শেষ করে ফেলেছি। এখন এখান থেকে তো আর কোথাও যাওয়া যায় না, তাহলে আমরা এখান থেকে ব্যাক ট্রেসিং করে যাব ডিতে, বিতে। ওকে, বিতে এসে দেখতে পাচ্ছি যে এখানে তার যে ইনিশিয়াল ভ্যালু গুলো, এই বিটা কুই, বিটা হচ্ছে মিনিমাম। তো মিন মিন যদি হয়, তাহলে আমরা কিসের ক্যালকুলেট করব? বিটা ক্যালকুলেট করব। তো মিন যদি বিটা ক্যালকুলেট করব হচ্ছে এই যে দেখ, বিটা বিটার ভ্যালু কত? প্লাস ইনফিনিটি। তো এখন এই বিটাটা ক্যালকুলেট করব আমাদের চাইল্ড নোডের যে ভ্যালু গুলো আছে সেগুলোতে। তো বিটা হচ্ছে, বিটার থেকে আমরা ডি এর ভ্যালু থেকে আমরা এইটা ক্যালকুলেট করব। তো এখন এই যে বিটার ভ্যালু হচ্ছে প্লাস ইনফিনিটি, প্লাস ইনফিনিটি থেকে এই যে এখানে যে দুইটা ভ্যালু আছে, এই দুইটা ভ্যালুর সাথে আমরা এই থ্রি, থ্রি এর সাথে যদি কম্পেয়ার করি, তাহলে থ্রি হচ্ছে যেহেতু মিনিমাম আমরা ছোট নিব, তাহলে ইনফিনিটি প্লাস ইনফিনিটি থেকে থ্রি অবশ্যই ছোট। তাহলে আমরা এখানে এই ইনফিনিটিটাকে বাদ দিয়ে আমরা নিব থ্রি, এবং থ্রি এর সাথে যদি আমরা ইনফিনিটির কম্পেয়ার করি, তাহলে অবশ্যই থ্রি ছোট হবে। তাহলে এখানে আমাদের কাজ শেষ। ওকে, এখন এই বি থেকে যাওয়া যায় ইতে। ইতে গেলে আমরা বলেছিলাম যে প্যারেন্ট নোডের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই ইনিশিয়েট করব। তাহলে প্যারেন্ট নোডের ভ্যালুটা কোনটা? এই যে আলফা ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি এবং বিটা ইকুয়ালস টু থ্রি। ওকে, তো এখন আমরা এখানে ইনিশিয়েট করে ফেলেছি। এখন এই ই থেকে আমরা টার্মিনাল নোড গুলো দেখতে পারি, এবং ইটা হচ্ছে কি? ম্যাক্স, ম্যাক্স। তাহলে আমরা কোনটা ক্যালকুলেট করব? ম্যাক্স মানে হচ্ছে আলফা, তো আলফাকে আমরা ক্যালকুলেট করব। তাহলে আলফার হচ্ছে মাইনাস ইনফিনিটি, তো মাইনাস ইনফিনিটি থেকে, সরি, এখানে আমরা এই আলফা, যেহেতু ই ম্যাক্স, সেহেতু আমরা আলফার ভ্যালু ক্যালকুলেট করব। আলফার ভ্যালু হচ্ছে মাইনাস ইনফিনিটি। তো মাইনাস ইনফিনিটির সাথে এখন যদি লেফটের টার্মিনালটা কম্পেয়ার করি, তাহলে অবশ্যই এই যে থ্রি এবং ফাইভ, এটা কি ফাইভ? আমরা এখানে ম্যাক্স ক্যালকুলেট করবো, তাহলে অবশ্যই ফাইভ বড়। তাহলে আমরা এই মাইনাস ইনফিনিটির বদলে আমরা লিখবো কি? ফাইভ।
এখানে একটা জিনিস দেখার বিষয় যে আমরা এখানে একটা কন্ডিশন কিন্তু দেখেছিলাম, এই কন্ডিশনটা কি যে আলফার ভ্যালু যদি বিটা থেকে বড় অথবা সমান হয় তাহলে আমরা কি করব, আমরা করব প্রুনিং, প্রুনিং করব। এখন প্রুনিং মানেটা কি? প্রুনিং হচ্ছে যে আমরা একটা টার্মিনালকে বা একটা নোডকে ইগনোর করব। ইগনোর করাটাকেই হচ্ছে প্রুনিং বলা হয়। যে দেখেন আমরা এখানে যেহেতু এখানে বিটার ভ্যালু আলফা থেকে ছোট, অর্থাৎ আলফার ভ্যালু বিটা থেকে বড়, সেই ক্ষেত্রে আমরা আর এখানে এই যে ভ্যালুটা, এই যে এই নোডটা ক্যালকুলেট করব না, প্রুনিং করে ফেলবো, এখানে প্রুনিং হয়ে যাবে। তাহলে আমরা প্রুনিং মানেই হচ্ছে যেহেতু আমরা ক্যালকুলেট করব না, ইগনোর করব, তাহলে এই যে নোডটা, এই নোডটাকে আমরা ইগনোর করব। দেখেন আগে আলফা মিনিম্যাক্স অ্যালগোরিদম যখন আমরা দেখছিলাম তখন কিন্তু এই প্রত্যেকটা নোডকেই কিন্তু আমরা কনসিডার করছিলাম, কিন্তু এখন এখানে আইসা দেখা যাচ্ছে যে একটা কন্ডিশনের পার্সপেক্টিভে আমরা এই একটা নোডকে, একটা টার্মিনালকে আমরা বাদ দিতে পারছি। তাহলে আমাদের কি সময় কমে যাবে না? সময় কিন্তু কম লাগবে, যেহেতু একটা টার্মিনালকে আমরা বাদ দিতে পারছি তাহলে সময় অবশ্যই আমাদের কম লাগবে। ওকে, তো এখানে গেল, এখন এখান থেকে আর কোথাও যাওয়া যায় না, তাহলে আমরা অবশ্যই ব্যাক ট্রেসিং করবো। ব্যাক ট্রেসিং মানে ই থেকে আমরা বিতে যাব। ওকে, তো বি থেকে দেখা যাচ্ছে যে এই ডি এবং ই দুইটার কাজই আমরা করে ফেলেছি, তাহলে অবশ্যই আমরা আবার ব্যাক ট্রেসিং করবো। ব্যাক ট্রেসিং করে যাব তো বিতে যাব। এখন বি এর ভ্যালুটা ক্যালকুলেট করব, তো বি এর ভ্যালুটা এখান থেকে ক্যালকুলেট, আচ্ছা আমরা তো এটা ক্যালকুলেট করে ফেলেছি। আচ্ছা বিতে যাব, বি থেকে দেখা যাচ্ছে যে আর কোথাও যাওয়া যায় না, তো এখন আমরা এই বি থেকে যাব এতে, এতে গিয়ে আমরা এ এর ভ্যালু ক্যালকুলেট করব। তো এ হচ্ছে ম্যাক্সিমাইজ, ম্যাক্স, তো ম্যাক্স যদি হয়, কৌশিক কৌশিক, তুমি জি স্যার বলো, জি ই স্যার, থেকে যখন তুমি বিতে যাচ্ছ, ই থেকে হ্যাঁ যখন বিতে যাচ্ছ, তখন বি এর অবস্থাটা কি দাঁড়াবে সেটা এক্সপ্লেন করে যাও। এখানে ই থেকে যখন বিতে যাব তখন এখানে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে এটা বিয়ের। এখন দেখা যাচ্ছে বিয়ের বিয়ের কি টার্ম কি ম্যাক্সিমাইজার মিনিমাইজার। এখন বিয়ের মিনিমাইজার হলে কি করব আমরা, বিটার ভ্যালু ক্যালকুলেট করব। তো বিটার ভ্যালু ক্যালকুলেট করলে বিটার মিনিমাম ভ্যালু আমরা নিব, তো বিটার মিনিমাম ভ্যালু এখান থেকে নিব। এখান থেকে নিলে বিটার মিনিমাম ভ্যালু কত, এখানে ফাইভ আছে, তো ফাইভ তো থ্রি থেকে ছোট না, আবার থ্রি আছে, তো থ্রি এবং থ্রি দুটো ইকুয়াল, তাহলে এখানে কিন্তু আমাদের মিনিমাম ভ্যালু পাচ্ছি না, তাহলে এটা এভাবেই থাকবে। যদি কোনো মিনিমাম বা ভ্যালু না থাকে বা ম্যাক্সিমাম ভ্যালু না থাকে তাহলে আমরা যেভাবে আছি সেটা সেভাবেই রেখে দিব, তাহলে আমরা এটা এরকমই থাকবে। ওকে, তো এখন এখান থেকে, এখন স্যার এখান একটা থেকে বি কোশ্চেন ছিল থেকে স্যার, বলো বলো, ওকে এনি কোশ্চেন ইউ ক্যান আস্ক, নো প্রবলেম। স্যার এখানে ই থেকে যখন মানে বি এর ক্ষেত্রে যখন বিটার ভ্যালু ক্যালকুলেট করা হলো, ওইখানে এই থ্রি এর সাথে কম্পেয়ার না করে এখানে কি স্যার ওই ই তে ই নোডে যে আলফা আর বিটার ভ্যালু গুলো আছে ওইখান থেকে কম্পেয়ার করা হবে না, ওইখান থেকে যেটা মিনিমাম ভ্যালু সেটাই বি হ্যাঁ এর হ্যাঁ, ক্ষেত্রে এই যে বিটার ভ্যালু হবে? এই আলফা বিটার ভ্যালু গুলো ক্যালকুলেট করা হয়, Did you get মানে the answer? মানে স্যার এইখানে মানে বি নোডের যে বিটার ভ্যালু, এই বিটার ভ্যালু যদি এই ই নোডের মানে বিটার, এখানে আমি বলি এই যে এখানে যে ভ্যালুটা, এই ভ্যালুটার সাথে প্রথমে এই আলফার ভ্যালু কম্পেয়ার করব, এবং এই যে এখানে যে ভ্যালুটা হবে এই ভ্যালুটার সাথে আবার এই ভ্যালুটার কম্পেয়ার করব, মানে একে একে কম্পেয়ার করব এই বিটার ভ্যালুটার সাথে। ঠিক আছে, এখন বোঝা গেছে? জি জি ঠিক ওকে, আছে। তো এখন আমরা এখানে যেহেতু বি এর কাজ শেষ তো আমরা ব্যাক ট্রেসিং করে এতে যাব। এখন এতে আমাদের ইনিশিয়াল ভ্যালু কত আছে, আলফার ভ্যালু হচ্ছে মাইনাস ইনফিনিটি এবং বিটার ভ্যালু প্লাস ইনফিনিটি। এখন বি এই এ থেকে আমরা এখান থেকে ভ্যালুটার সাথে কম্পেয়ার করবো, এই যে বি এর ভ্যালুর সাথে কম্পেয়ার করব। তো এ হচ্ছে ম্যাক্স ম্যাক্সিমাইজার, সো আমরা ক্যালকুলেট করব আলফার ভ্যালু, আলফার ভ্যালু হচ্ছে মাইনাস ইনফিনিটি, আলফার এখানে আলফার ভ্যালু হচ্ছে মাইনাস ইনফিনিটি, তো এটা দুইটা সমান, তো এটা আমরা দেখার দরকার নেই। এই আলফার ভ্যালুর সাথে আবার থ্রি এর ক্যালকুলেট করব,
তাহলে কোনটা বড়? অবশ্যই ত্রি বড়। তাহলে এখানে আমরা আলফার পরিবর্তে মাইনাস আলফার পরিবর্তে সরি মাইনাস ইনফিনিটির পরিবর্তে আমরা লিখতে পারি থ্রি, ঠিক আছে? ওকে, তো এইখানে আমাদের এর কাজ শেষ। আমরা লেফট এর সবগুলোর কাজ কিন্তু আমাদের অলরেডি ডান হয়ে গেছে, এখন আমরা রাইটে যাব। তো এখন রাইটে যখন যাব তখন বলেছিলাম যে প্যারেন্ট নোডের যে ইনিশিয়াল ভ্যালুটা ভ্যালুটা থাকবে সেটা এখানে চাইল্ড নোডের ইনিশিয়াল ভ্যালু হবে। তো এখানে প্যারেন্ট নোডের ভ্যালু কত? আলফা ইকুয়ালস টু থ্রি এবং বিটা ইকুয়ালস টু ইনফিনিটি। ওকে, এখন আবার আমরা এই সি থেকে কোথায় যেতে পারি? ইতে এফ এ যেতে পারি। তো এফ এও কি করব? আলফার ভ্যালু থ্রি এবং বিটার ভ্যালু ইনফিনিটি করে দিব। এখন দেখা যাচ্ছে যে এখান থেকে আমরা টার্মিনাল নোড পেয়ে যাচ্ছি, এখান থেকে আর কোনো নোডে যেতে পারছি না। তো এখন আমরা এখানে ক্যালকুলেশন করব। তো এফ কি? এফ হচ্ছে ম্যাক্সিমাইজার। যেহেতু ম্যাক্সিমাইজার, আমরা আলফার ভ্যালু ক্যালকুলেট করব। তো আলফার ভ্যালু হচ্ছে থ্রি, থ্রি এর সাথে জিরো কম্পেয়ার করব। দেখা যাচ্ছে যে এখানে থ্রি বড়, তাহলে এখানে নিব না, এবং এই থ্রি এর সাথে ওয়ান ক্যালকুলেট করব, কম্পেয়ার করব, থ্রিটাই বড়, তাহলে আমরা থ্রি থাকবে, এখানে কোনো ক্যালকুলেশন আর হবে না। ওকে, এখান থেকে পরবর্তীতে এখানে কাজ আমরা শেষ আমাদের। তো এখান থেকে আবার ব্যাক ট্রেসিং করে যাবো সিতে। তো সিতে যাওয়ার সময় দেখা যাবে যে এখানে সি এর ভ্যালুটা ক্যালকুলেট করব। এখন সি হচ্ছে মিনিমাইজার, তাহলে অবশ্যই আমরা বিটার ভ্যালু ক্যালকুলেট করব। বিটার ভ্যালু হচ্ছে আলফা ইনফিনিটি প্লাস ইনফিনিটি। তো প্লাস ইনফিনিটি এবং থ্রি, কোনটা ছোট? থ্রি ছোট। তাহলে আমরা এই ইনফিনিটির পরিবর্তে আমরা লিখতে পারি থ্রি, এবং এই থ্রি এবং যদি আমরা এই আলফার এই ইনফিনিটি প্লাস ইনফিনিটি কম্পেয়ার করি তাহলে থ্রি এ ছোট হয়। তো এখন আমরা এখান থেকে এই সি থেকে দেখা যাচ্ছে যে আমরা এই লেফটের কাজ শেষ, এখন আমরা যেতে পারি এই জিতে, সি থেকে আমরা যেতে পারি জিতে। তো জিতে যাওয়ার সময় এখানে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে যে এখানে কিন্তু আমাদের যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশনটাও কিন্তু আমরা কিন্তু প্রত্যেকবার এই কন্ডিশনটা চেক করব, ঠিক আছে? তো এই কন্ডিশনটা আমাদের চেক করতে হবে, যেহেতু আলফা আলফার ভ্যালু হচ্ছে থ্রি এবং বিটার ভ্যালু হচ্ছে থ্রি, ইকুয়াল হয়ে যায়। যেহেতু এটা ইকুয়াল, তাহলে কি আমরা প্রুনিং করতে পারি? তার মানে আমরা এই জায়গায় প্রুনিং করতে পারি, অর্থাৎ এই টোটাল গ্রাফটা আমরা কি করতে পারি? বাদ দিয়ে দিতে পারি, এখানে আমরা প্রুনিং করতে পারি, ইগনোর করতে পারি। তার মানে আমাদের এই টোটাল অ্যালগোরিদমটা এখানেই এই পর্যন্ত দেখা যাচ্ছে যে আমাদের এই গ্রাফটা বাদ হয়ে গেছে, আমরা প্রুনিং করলাম এবং এখানে একটা টার্মিনাল প্রুনিং হয়েছে। তো দেখা যাচ্ছে যে এখানে অনেকটা সময় কিন্তু এই ক্ষেত্রে বেঁচে গেল। আমরা মিনিম্যাক্সে দেখেছিলাম যে এই প্রত্যেকটা ট্রি আমাদের ক্যালকুলেট করতে হচ্ছিল, প্রত্যেকটা নোড আমাদের ক্যালকুলেট করতে হচ্ছিল, বাট আমাদের এই আলফা বিটা প্রুনিং এর ক্ষেত্রে কিন্তু আমরা এই প্রত্যেকটা নোড এখানে কিন্তু কিছুটা একটা থ্রি আমাদের সাব থ্রি বাদ দিয়ে দিতে পারছি। এখানে একটা সাব থ্রি বাদ দিয়ে দিয়েছি এবং এখানে একটা টার্মিনাল নোড বাদ দিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু অনেকটা সময় আমাদের পাবো। ওকে, তো এখন আমরা এখান থেকে সি থেকে এইদিকে আর যাবো না, এখন সি থেকে আবার ব্র্যাকটিসিং করব। এখানে এসে এতে দেখবো যে এর ভ্যালুটা কত, ম্যাক্স, যেহেতু ম্যাক্স তাহলে আমরা আলফার ভ্যালু ক্যালকুলেট করব। আলফার ভ্যালু হচ্ছে থ্রি এবং এখানে থ্রি আছে, সেহেতু আমরা এখানে থ্রি রেখে দিব, যেহেতু বড় কিছু পাচ্ছি না, এটাই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। আমরা এখানে কিন্তু এই যে এই যে ভ্যালুটা আছে এখানে, এই থ্রিটা সাব থ্রিটা এবং এখানে একটা নোড আমরা বাদ দিতে পারছি। তো এটাই ছিল হচ্ছে আমাদের যে আলফা বিটা প্রুনিং এর যে সিমুলেশনটা, এতটুকুই আর কি।